নমস্কার বন্ধুরা, হোপ ইউ আর ডুইং গুড। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। নর্মালি মালাই শব্দটা আপনারা মালাই চিংড়ি বা মালাই পনিরের সঙ্গে অ্যাসোসিয়েট করেন, কিন্তু আজকে আপনারা যা দেখবেন সেটা হচ্ছে আলু মালাই, একটা নতুন ধরনের ডিশ যেটা আমার মা প্রিপেয়ার করেছে। এটা অ্যাকচুয়ালি মারই ক্রিয়েশন। মা ভেবেছিল যে মালাই তো ইউজ করা হয় ননভেজ ডিশে অনেক সময়, কেননা আমি একটা ভেজ ডিশ করি আলু দিয়ে, তাই আমরা ডিসাইড করলাম যে আলু দিয়ে মালাই দিয়ে মটরশুঁটি দিয়ে একটা ডিশ করি। আপনারা এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারেন যদি মটরশুঁটি ইউজ না করতে চান। আমি আশা করি যে এই ডিশটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ ফিডব্যাক শেয়ার করবেন আমাদের। এই রেসিপিতে ইউজ করা হয়েছে 3টে বয়েলড আলু, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, মিল্ক আর কোকোনাট মিল্ক। কড়াইতে 2 টেবিলস্পুন অয়েল, 1 টেবিলস্পুন বাটার দেওয়া হয়েছে। বাটারটা একটু মেল্ট করে গেলে তাতে দারচিনি দেওয়া হয়েছে, একটা গ্রিন চিলি দেওয়া হয়েছে আর 1.5 টিস্পুন মতো জিঞ্জার দেওয়া হয়েছে। তারপরে বে লিফ দেওয়া হয়েছে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে তাতে বয়েলড আলুগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। তারপরে এটাতে অ্যাড করা হয়েছে 2 টিস্পুন মতো সুগার। তারপরে ক্যাপসিকাম আর নুন অ্যাড করা হয়েছে। এটাকে একটু সটে করে নেওয়ার পর গ্রিন পিস অ্যাড করা হয়েছে আর তার সাথে একটুখানি নুন। তারপর ফ্লেমটাকে একটু লো করে দিয়ে মিল্ক অ্যাড করতে হবে 1/2 কাপ মতো। তারপরে ফ্লেমটা আর একটু বাড়িয়ে দিয়ে লিডটাকে দিয়ে দেখতে হবে, মিল্কটা যখন ঠিক হয়ে যাবে তখন তাতে অ্যাড করতে হবে 100 মিলিলিটার মতো কোকোনাট মিল্ক। তারপরে অ্যাড করতে হবে একটুখানি সল্ট আর 1/2 টিস্পুন মতো সুগার। তার সাথে 2টো গ্রিন চিলিস অ্যাড করে লিডটাকে লাগিয়ে দিয়ে ফ্লেমটাকে একটু লো করে দিতে হবে। 2-3 মিনিটস পরে ফ্লেমটাকে অফ করে কুকটপে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের আলু মালাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটাকে লাইক আর শেয়ার করবেন।